रविवार यथाजोग्य मर्यादा राज्य सर्वत्र 60तम शिक्षक दिवस पालित जोगेंद्रनगर स्थित विद्यासागर सोसाइटी उद्योगे पालित शिक्षक दिवस अनुष्ठाने अवसरप्राप्त अध्यापक अध्यापिका शिक्षक शिक्षिका एमन 40 जन के संबर्धना ज्ञापन करा हलो। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, সে দৃষ্টিকোণ থেকে শিক্ষক দিবসের তাৎপর্য অপরিসীম। সে যথাযোগ্য মর্যাদায় রবিবার রাজ্যের সর্বত্র 60তম শিক্ষক দিবস পালিত হলো। সেই আঙ্গিকেই এদিন যোগেন্দ্রনগরস্থিত বিদ্যাসাগর প্লে সোসাইটি শিক্ষক দিবস পালন করেছে। এই শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে সদ্য প্রাক্তন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সোসাইটির সহ সভাপতি সঞ্জীব চক্রবর্তী, সম্পাদক সজল ভট্টাচার্য, সহ সম্পাদক রাকেশ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলে বসে নিজ প্রতিক্রিয়ায় বিদ্যাসাগর প্লে সোসাইটির বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন সদ্য প্রাক্তন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। যারা এখানে পূজা করার দায়িত্ব থাকে, যারা এখানে খেলার দায়িত্ব থাকে, পূজা হল, শেষ হলো, কিছু ঋণও রয়ে গেল, অনুষ্ঠান শেষ হলো। তো এবার আমরা যেটা লক্ষ্য করেছি, সরকার পরিবর্তনের পরে বাজার কমিটিও পরিবর্তন করা হলো, বাজার কমিটি পরিবর্তন করা হলো, তখন আমরা দেখতে পেলাম পূজা কমিটির সদস্য যারা আছে সততার সাথে পূজাটা সম্পূর্ণ করেও লাভের জন্য ভর্তা তৈরি করছে এবং তার থেকে টাকা ব্যবস্থা করে হিসাবটা করা মানে তার তহবিলের সততার সাথে তারা যেটা করেছে তাদের পরিবর্তনের পাশাপাশি বিদ্যাসাগর প্লে সোসাইটির এদিনের শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে 40 জন প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। গোটা অনুষ্ঠানকে ঘিরে এদিন শারদ উৎসবের আগে এদিন আরও একটি উৎসব মুখর দিন কাটল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।